আজকে আমি দেখাবো একটা সি প্লাস প্লাস প্রোগ্রামে এক্সিকিউশন ফ্লোটা কেমনভাবে হয়। তো এখানে আমরা খুব সহজ একটা সিম্পল সি প্লাস প্লাস প্রোগ্রাম আমি টাইপ করে রেখেছি আগে থেকেই। তো প্রথমে লাইনটা কি আছে, একটা হেডার ফাইল ইনক্লুড হচ্ছে এবং দ্বিতীয় ফাইলেও একটা হেডার ফাইল ইনক্লুড হচ্ছে। তো এটা তো আমাদের জানাই আছে এগুলো কী করে। তো ভয়েড মেইন, মেইন ফাংশনটা স্টার্ট হলো, তারপরে দুটো ভ্যারিয়েবল ডিক্লারেশন হচ্ছে, আইটাকে ডিক্লেয়ার করা হলো কিন্তু ইনিশিয়ালাইজ করা হয়নি, সামটাকে ডিক্লেয়ার করা হচ্ছে এবং ইনিশিয়ালাইজ করা হচ্ছে জিরোতে। তারপরে স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে ক্লিয়ার স্ক্রিন দিয়ে। তারপরে একটা ফর লুপ স্টার্ট হচ্ছে যেখানে আইটাকে স্টার্টিং পয়েন্টটাকে করা হচ্ছে ওয়ান, বিগিন ফ্রম ওয়ান, আইটা যাবে হচ্ছে 10 স্টেপস মানে লেস দেন ইকুয়াল টু 10, এবং আইটা ইনক্রিমেন্ট হবে প্রত্যেকটা স্টেপে বাই ওয়ান দিয়ে। তারপরে এখানে কি করছি, সাম যে ভ্যারিয়েবলটা আছে, এখানে যে সাম ভ্যারিয়েবলটা আছে, এই সাম ভ্যারিয়েবলের সাথে আইটাকে আমি অ্যাড করে দিচ্ছি, এবং তারপরের স্টেপে আমি সামটাকে ডিসপ্লে করে দিচ্ছি একটা কমা দিয়ে দিয়ে। তারপরে এইভাবে 10 স্টেপের মধ্যে আইটারেশনটা চলছে, তারপরে ফাইনালি পজ হয়ে এক্সিট প্রোগ্রামটা এক্সিট করছে। তো এই এক্সিকিউশন ফ্লোটা বোঝার জন্য আমার এখানে দুটো উইন্ডো আমি নিয়ে আসবো। ফার্স্ট আমি এখানে উইন্ডোতে ক্লিক করবো, এখানে উইন্ডোতে, সরি, উইন্ডোতে ক্লিক করলাম। উইন্ডোতে ক্লিক করার পরে এখানে আউটপুট, আউটপুট উইন্ডোটা আমার এখানে চলে আসলো। এবার নেক্সট আরেকটা কাজ করব, যেটা হলো ডিবাগে গিয়ে আমি ওয়াচেসে চলে যাব। ওয়াচেসে গিয়ে অ্যাড ওয়াচ, আমার এখানে দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে আই ফর দ্য ইনক্রিমেন্ট কাউন্টার, এবং আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে সাম। তো আই এখানে আমি করে দিলাম ফার্স্ট ভ্যারিয়েবল। এবার নেক্সট আরেকটা ওয়াচেস অ্যাড ওয়াচ সাম, তাহলে দুটো ভ্যারিয়েবল কীভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা স্টেপে সেটা আমি দেখতে পাবো। এবার উইন্ডোটাকে অ্যারেঞ্জ করার জন্য আমি উইন্ডোতে আবার গেলাম, এটা করে দিলাম টাইম। তাহলে এখানে আমার মেইন প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টে, এখানে আমি আউটপুট স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি, এবং এখানে আমি যে ওয়াচটাকে অ্যাড করেছি ফর দ্য ভ্যারিয়েবল আই এবং সাম সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটা জাস্ট নর্মাল রান হয়ে যাবে, একবার রান করে দেখিয়ে নিই। রান, আচ্ছা এক মিনিট, উইন্ডো নেক্সট, এবার এই উইন্ডোতে ফোকাস চলে আসলো, এবার রান, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, তার মানে কি হচ্ছে, ফার্স্ট নাম্বারটা হচ্ছে ওয়ান, এবার ওয়ান প্লাস টু ইজ থ্রি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইজ সিক্স, ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ইজ টেন, এইভাবে 10 স্টেপস অব্দি আছে। ওকে, তো এখানে এবার আমি রান্না করে F8 মানে ফাংশন কীটা, F8 আছে এখানে, দেখো স্টেপ ওভার যেটাকে শর্টকাট কীতে F8, F8 ফাংশন কীটা আমাকে প্রেস করবো। F8 প্রেস করলে আমাকে লাইন বাই লাইন মানে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে কোন লাইনে কী আউটপুট হচ্ছে, কোন স্টেপে কীরকম চেঞ্জেসগুলো হচ্ছে, কোন ভ্যারিয়েবলে, সেই জিনিসটা আমরা দেখতে পাবো, এবং সেটাই আমরা এখানে দেখতে চাইছি। তাহলে আমরা F8 প্রেস করে দিলাম। F8 দেখো প্রথমে ভয়েড মেনে আসলো, মেন ফাংশনটা স্টার্ট হলো, তারপরে যখন আবার F8 প্রেস করছি এখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার হলো। প্রথমে দেখো যে দুটো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার হয়েছে, আই একটা গার্বেজ ভ্যালু ডিক্লেয়ার হয়েছে, সামও কিন্তু একটা গার্বেজ ভ্যালু এসছে। তারপরে দেখো এখানে যখন, যেহেতু আমি সামটাকে ইনিশিয়ালাইজ করে দিয়েছি জিরো, সামটা কিন্তু এখন জিরো হয়ে গেল, ঠিক আছে, এবং আইটা কিন্তু একটা গার্বেজ ভ্যালুই রয়েছে। এবার কী হবে, ক্লিয়ার স্ক্রিন মানে এই যে এই আউটপুট উইন্ডোটা আছে এই স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, দেখো আউটপুট স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এবার ফর আই ইকুয়াল টু ওয়ান, ফার্স্ট স্টেপটা কী হবে, আইটাকে ওয়ান ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। এবার আইটা ওয়ান হয়ে গেল, সামে কত আছে, সামের ভ্যালুটা কিন্তু জিরো আছে। এবার এই স্টেপটা যখন এক্সিকিউট হয়ে কমপ্লিট হবে তখন কী হয়ে যাবে, সাম ইকুয়াল টু
0 plus 1 তার মানে sum equal to 1 হবে ঠিক আছে sum 1 হয়ে গেল কিন্তু হুম এবং আইও কিন্তু এই স্টেপে 1 থাকছে এখন আমার কন্ট্রোলটা কোথায় আছে এই লাইনে এই লাইনে এবার এই লাইনে আমার কি হবে প্রথমে সামটা আউটপুটটা ডিসপ্লে হবে এখানে সামের আউটপুটটা মানে 1 আউটপুটটা ডিসপ্লে হয়ে যাবে 1 এর পরে ঠিক আছে এবার তারপরে কি হয়ে যাচ্ছে নেক্সট হাই এটা দেখো এই লাইনটার পরে কিন্তু আবার এই লাইনে চলে আসবে তার মানে এটা সেকেন্ড আইটারেশন তার মানে আইটা এখন ইনক্রিমেন্ট হয়ে 2 তে হয়ে গেল এবার সামটা হয়ে গেল কি 3 3 টা আউটপুট হয়ে গেল এবার দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু মানে থার্ড স্টেপে সামটা হয়ে গেল এখানে আমার 6 6 আউটপুট হয়ে গেল তারপরে সাম ইকুয়াল টু সাম প্লাস আই মানে 6 প্লাস 4 10 সামটা 10 হয়ে যাচ্ছে এখানে এবার এখানে 10 টা ডিসপ্লে হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে কিভাবে এটা সাইকেল ভাবে চলছে মানে একটা ফর লুপ যখন থাকছে তখন কিন্তু সেই ফর লুপের মধ্যে যতগুলো স্টেটমেন্ট থাকে সেটা কিন্তু একটা সাইকেলের মতো করে রিপিটেড হবে ঠিক আছে এবার দেখো এটা প্রেজেন্ট কিন্তু 5th ইটারেশনে আছে মানে আইটা 5 আছে আইটা 6 হলো সামটা 15 হয়ে গেল 15 টা প্রিন্ট হয়ে গেল তারপরে আইটা 7 হলো সামটা 21 ক্যালকুলেট হয়ে গেল 21 টা ডিসপ্লে হলো তারপরে এইভাবে চলতে থাকছে ঠিক আছে এবার আইটা হচ্ছে 10 এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস তার মানে এখানে এটা কিন্তু আমার লাস্ট স্টেপ হয়ে যাবে এবার সামটা হয়ে গেল 45 এবার দেখো আইটা 11 হয়ে গেল তার মানে এখানে আমার কন্ডিশন কি বলা হয়েছিল আই লেস দেন ইকুয়াল টু 10 আই যেহেতু 11 হয়ে গেল তাই আর ভেতরে আর সাইকেল হলো না ওটা ডাইরেক্ট ভাবে বেরিয়ে চলে আসলো এবং ফাইনালি গেট সিএইচ হয়ে আমার আউটপুটটা দেখিয়ে দিল আউটপুটটা দেখিয়ে আমার এখানে প্রোগ্রামটা এন্ড হয়ে যাচ্ছে আশা করি এই প্রোগ্রামটার মাধ্যমে আমি কন্ট্রোল ফ্লোটা কিভাবে হয় একটা প্রোগ্রামের মধ্যে সি প্রোগ্রামের মধ্যে বোঝাবার চেষ্টা করেছি পেরেছি তো যদি কোনো ডাউটস থাকে আমি পরে এটা ক্লিয়ার করে দেবো থ্যাংক ইউ